আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখেই আমি নাহার শুরু করছি আমার আজকের ভিডিও। এর আগে ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই আমার ওই সকল বন্ধুদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিমধ্যে আমার পাশে আছেন, আর যারা এখনও করেননি তাদের বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাই যথারীতি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। অত্যন্ত মজাদার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নায়। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়েছি, প্যানটা গরম হলে সেখানে তেল দিয়ে নিলাম। তেলের পরিমাপটা আমি বললাম না, কারণ আপনারা যে যেভাবে খাবেন কম আর বেশি সেভাবে দিয়ে নেবেন। তারপর আমি এক কাপ পেঁয়াজের কুচি দিয়ে নিলাম, এটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। মাছ যেহেতু তাই আমি অত বেশি কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এক কাপ পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে 1 টিস্পুন দিয়ে নিলাম রেড চিলি পাউডার, 1 টিস্পুন দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে নিলাম ধনিয়ার পাউডার, আর 1 টিস্পুন দিয়ে নিলাম মাছের মশলা। আমি এখানে রাঁধুনি মাছের মশলাটা নিয়েছি, দিয়ে এটাকে অল্প কিছুক্ষণ আমি কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু সময় কষিয়ে নেব। পানিটা দিলাম মশলাটা যেন পুড়ে না যায়, ভালোভাবে যেন কষানো যায় এই জন্য। এ তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি রুই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম, লো হিটে থাকবে এর জন্য পুড়ে যাবে না। এই 1 মিনিট আমি এভাবে কষিয়ে নিলাম, কারণ মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তারপর 1 কাপ পানি দিয়ে নেড়ে তারপরে আমি আবার একটু কষিয়ে নেব। শুরুতেই পানিটা দিলাম না, তাহলে মাছের একটা গন্ধ থাকে, কাঁচা ভাবটা ওই গন্ধটা থেকে যায়। তো ওইভাবে একটু কষিয়ে নিয়ে পরে পানি দিলে সে গন্ধটা থাকে না। একটু উল্টিয়ে নিচ্ছি, আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দুই মিনিট পর ঢাকনা খুলে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নেব। আর মাছের মাথাগুলো আমি একটা করে মাথার মধ্যে আমি 2 ভাগ করে নিয়েছি, 3টা মাছের মাথা, এ 6 টুকরো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মাথাগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে ওই পুঁই শাকের ডাটাগুলো যে আলাদা করে ছুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু ছুলিয়ে নিয়ে মোটাগুলো মাঝখানে ফাঁড়ি করে নিয়েছি। এটা একটু আগে দিয়ে নিলাম, কারণ হলো একটু সিদ্ধ হতে লাগবে এটা। 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম।
2 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। এর আগে একটু নেড়ে নিচ্ছি, কারণ এটা যদি নিচে এতক্ষণে একটু লেগে থাকে পুঁই শাকগুলো দিয়ে আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম, কারণ এতে করে পুঁই শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে মিলিয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিলাম। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবার আমি নেড়ে নিচ্ছি। পোশাকগুলো সুন্দর একদম মিলিয়ে গেছে। প্রথমে একদম কড়াই ভর্তি ছিল, লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এখন আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন আমি 1 কাপ পানি প্রথমে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি তরকারিটা চচ্চড়ি করব না, একটু ঝোল ঝোল রাখবো, তাই আমি 1 কাপ পানি দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিলাম। আর রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই রান্নাটা একটু ঝোলঝোলই ভালো লাগে। তারপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচের পরিমাণটাও আমি উল্লেখ করলাম না, যে যেভাবে খাবেন দিয়ে নেবেন। তারপর 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি, কারণ নেড়ে তো নিতেই হবে, উপর নিচ করতে হবে সিদ্ধ হওয়ার জন্য। নাড়া হয়ে গেলে আমি যে মাছের মাথাগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে হয় কি, কাটা কাটা হয় না। আমি যদি মাছের মাথার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিতাম তাহলে তরকারিটা কাটা কাটা হয়ে যেত, মাথাগুলো ভেঙে যেত, সেই ক্ষেত্রে খাওয়াটা একটু সমস্যা হতো। বাট এইভাবে দিলে মাছের মাথাগুলো সুন্দর থাকে, সবজিটাও কাটা কাটা হয় না। তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। সব সুন্দর করে বসিয়ে দিয়ে আবার 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে খুবই হালকাভাবে সাবধানে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আমি 2 মিনিট ঢাকনা আগলা অবস্থাতেই জাল করে নেব। এতে করে তরকারির এক্সট্রা যেই একটা আছে পানি সেটা শুকিয়ে যাবে, তরকারিটা অনেক সুন্দর হবে। 2 মিনিট পর হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।